নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বাল্য বিবাহ রোধে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাল্য বিবাহ রোধে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্তমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। বাল্য বিবাহ প্রতিরোধে একটি র্যালি অনুষ্ঠিত হলো। মাধবডিহি থানার সহযোগিতায় একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অতর্কিতে মেমারির স্বাদ গেছে আর রেশন ডিস্ট্রিবিউটরে গোডাউনে অভিযান চালায়। বিভিন্ন অভিযোগ তুলে বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ধর্ষণের শিকার হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ছাপানডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন আবুঝাটি এলাকায় একটি নয়নঝুলি থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছি বিস্তারিত খবরে। বাল্য বিবাহ রোধে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কলিগ্রামে। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে যথাযথ প্রচেষ্টা চালান আয়োজকরা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কলিগ্রামে একটি বাল্য বিবাহ রোধের কর্মসূচি অনুষ্ঠিত হলো। বর্ধমান এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি ও কলিগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় পা মেলান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পঞ্চায়েত সমিতির সভানেত্রী ফাল্গুনী দাস রজক, বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পদযাত্রার পর একটি সভা অনুষ্ঠিত হয়। কন্যাশ্রী ক্লাবের সদস্যরা একটি নাটক পরিবেশন করেন। রমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ওকে সরকারি সাহায্যে পড়তে দিলে ও ভবিষ্যতে বড় হয়ে আপনাদেরই পাশে দাঁড়াবে, ওকে পড়তে দিন। বিয়ে দিয়ে দিলে পড়া ছোড়াগুলোর হাত থেকে বাঁচবে আর আমিও নাতির মুখ দেখে সঙ্গে যেতে পারবো। এদের বুঝিয়ে কোনো লাভ হবে না, আমাকে অন্য ব্যথা হয়েছে তোর, আর চেহারা প্রাণে বেঁচে আছি সেটাই যথেষ্ট। আর গাছের তলায় বসি তিন বাদ গ্রামে এলাম, তোরা এখনো খুব মজা করিস তাই না? আর সেই পুকুরে সাঁতার মনে আছে? সবই মনে আছে। তোর নতুন সংসারের কথা বল। সংসার রোজ দুবেলা ভাত জোটে ঠিকই, কিন্তু তার সাথে জোটে মার। দেখ দেখ মার খেয়ে তো আমার কাল ছিটে পড়েছে। বাবা, তোর তো শুনেছিলাম ভালো ঘরে বিয়ে হয়েছে। হ্যাঁ, ভালো ঘর, ভালো বর আর ভালো মার। রাতে মদ খেয়ে বাড়ি এসে আমাকে পেটায়। জেলাশাসক বাল্য বিবাহ প্রতিরোধের ওপর আলোকপাত করেন। আমি আশা করেছিলাম যে আরো অনেক অনেক বেশি অভিভাবকদেরকে আমি আজকে এখানে পাবো, কিন্তু আমার অভিজ্ঞতাটা অনেকটাই বদলে গেল। যে যেমন আমাদের বিভিন্ন অভিভাবক সভাগুলো হয় সেখানের মতো আজকেও কিন্তু এই হারটা খুব কম। আমরা বারবার করে অভিভাবকদের কাছে আবেদন করেছিলাম আজকের দিনটায় আসার জন্য, কারণ এরকম ঘটনা আমাদের স্কুলের জন্য খুব বেশি ঘটে না। যে ডিএম সাহেব আমাদের স্কুলে এসেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, সেটা গতকাল হয়েছে। সেটা বলার কারণ শুধু একটাই, যে মেয়েদের যা পটেনশিয়াল আছে, যা ক্ষমতা আছে, সেটা কিন্তু কারোর থেকে একদমই কম নয়। আর সেই পটেনশিয়ালকে কিন্তু ইউজ করা যায়, সবাই ইউজ করতে পারে। আর আজকে আমাদের ভারত দেশ যা আছে সেখানে প্রত্যেক মেয়ে হোক, ছেলে হোক, গ্রাম থেকে আসুক, কোনো বড় শহর থেকে আসুক, সব কিছু করতে পারবে, কিন্তু শুধু পরিশ্রম করতে হয়। আর আমাদের যা দেশ আমাদেরকে অপরচুনিটিটা দেয় সেটাকে নিতে হবে। এখন অপরচুনিটি কিভাবে নেওয়া যায়, বড় হয় তোমাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে কি কি অপরচুনিটি রয়েছে, তারপরে সেটাকে করতে হবে। এখনো এখন যা আমি দেখছিলাম খুব সুন্দর নাটক যারা করলো, তাদের মধ্যে অনেক লোক শিল্পী হতে পারে, অথবা পরে বড় হয়ে ডিসাইড করতে পারে না শিল্পী হবে না টিচার হবে অথবা ডক্টর হবে। তোমরা সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে পঞ্চায়েত সমিতির সদস্য ও বিদ্যালয়ের ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কলিগ্রাম থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বাল্য বিবাহ রোধে একটি সচেতনতার র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডকোষ ব্লকের উখরিতে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। বয়স হলে তার যে এককালীন আর্থিক সুবিধা রয়েছে
তা পাওয়ার বন্দোবস্ত করেছে, তাহলে কেন আমরা বাল্য বিবাহকে প্রশ্রয় দেব? বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে খণ্ডঘোষ ব্লকের উখরি গ্রাম পঞ্চায়েতের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব ভরসার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল। সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক আর শিক্ষিকারা সরঙ্গা গ্রামে প্রচার চালায়, পাশাপাশি একটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবী রায়। এদিন বাসবী রায় বলেন, 18 বছরের আগে মেয়েদের বিয়ে দিলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়। অপরদিকে কন্যাশ্রী ভরসার সদস্যরা নানা রকমের ব্যানার পোস্টার নিয়ে প্রচার চালায়। বাল্যবিবাহ, 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 বাল্যবিবাহ। কন্যাশ্রী ক্লাবের মেন্টর সুমন্ত চৌধুরী জানান, এইরূপ প্রচারের ফলে উপকৃত হবে সকলেই। খণ্ডঘোষ ব্লকের উখরিত গ্রাম পঞ্চায়েত এর অধীনে সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব ভরসা এর মেন্টর আজ আমরা সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া বাসবী রায় মহাশয়া এবং সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট মাননীয় প্রণব কুমার তা মহাশয়, আমরা সকলেই সরঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালির মাধ্যমে সরঙ্গা গ্রাম পরিক্রমা করেছি এবং গ্রামের মাঝখানে গিয়ে আমরা একটি পথসভা করে গ্রামের মানুষদের বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতামূলক কতগুলি তথ্য তুলে ধরেছি। কন্যাশ্রী ক্লাবের যারা মেম্বার, দলনেত্রী, এরা বিভিন্ন ধরনের পোস্টার বানিয়েছে এবং সেই পোস্টারের মধ্য দিয়ে বাল্যবিবাহের যে কুফল সেগুলো মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। আমরা বারবার বলেছি, বাড়ির মেয়েরা লক্ষ্মী, তারা বোঝা নয়, তাদেরকে বিদ্যালয়মুখী করুন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত আর্থিক সুবিধাগুলি রয়েছে সেগুলো তারা পাক, সে ব্যাপারে বিদ্যালয় এবং প্রশাসন সাহায্য করবে এবং 18 বছরের নিচে তার বিয়ে দেবেন না। তার কুফলগুলি বারবার আমরা আমাদের এই পথসভার মধ্য দিয়ে, র্যালির মাধ্যমে, পোস্টার ব্যানারের মধ্য দিয়ে আমরা দেখিয়েছি। আজকের এই র্যালিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া বাসবী রায় মহাশয়া এবং সরঙ্গা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট মাননীয় প্রণব তা মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ছাত্রীদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। আমি এবং আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা সরঙ্গা গ্রামে একসাথে উপস্থিত হয়েছিলাম শুধুমাত্র বাল্যবিবাহ বন্ধ হোক এই কথাটা সবার মধ্যে পৌঁছে দিতে। মেয়েরা বোঝা নয়, এটা সবাইকে বুঝতে হবে। মেয়েদেরকে বোঝা ভেবে বিয়ে দেওয়া চলবে না, এই বাণী পৌঁছে দেওয়ার জন্যই আমরা জড়ো হয়েছিলাম এবং একত্রিত হয়ে আমরা সেই বাণী পৌঁছে দিতে পেরেছি এবং আমরা আশা করি এই বাণী সকলের মধ্যে পৌঁছে যাবে এবং সকলে এটাকে মেনে চলবে। সরঙ্গা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় রাজবাটী কোর্টরুমে। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। অল বেঙ্গল ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখা বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় রাজবাটী কোর্টরুমে। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। এই কাজ করেছে শ্যামাদা, এই কাজ করেছে। আমি মনে করি আমার সমস্ত কাজের কৃতিত্ব যাকে দেওয়া দরকার তার নাম শৈলেন্দ্রনাথ ঘোষ। রক্ষায় কোন রকম আপত্ত নয়, কর্মচারীদের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই আন্দোলন করব এবং লড়াই আন্দোলনে না পারলে আমরা আদালতের দ্বারস্থ হব। রাজ্য মশাই আমায় কথা দিয়েছেন, আমি কথা দিচ্ছি, আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো, ফিক্স পেদের ভবিষ্যৎটা কিভাবে সুনিশ্চিত করা যায় আমি নিজে দেখবো, এটা উপাচার্য মশাই কথা দিয়েছে। আলোচনা সভার মাধ্যমে সংগঠনের কাজকর্মের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়। রিসিভড অ্যাকাউন্টস শো অ্যাজ অন 1/1/2017 টু 31/12/2017, অর্থাৎ 1/1/2017 থেকে শুরু করে 31/12/2017
এর একটা হিসাব হয়েছে, আমরা রিসিপ্ট সাইনটা দেখাচ্ছি, অর্থাৎ ₹2000 এবং বর্তমানে আমাদের সংগঠনের সম্পাদকীয় প্রতিবেদন দলীয় নেতৃত্বের পক্ষ থেকে তুলে ধরা হয়। এর পাশাপাশি সংগঠনের বার্ষিক আয় ব্যয় নিয়ে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। উন্নয়নের কাজকে স্তব্ধ করার কৌশল অবলম্বন করছে বিজেপি নবম রাজনৈতিক দলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জেরার ঘোষণা করে যে প্রতিবাদের কর্মসূচি নিয়েছে, আমরাও সেই কর্মসূচিতে সামিল হয়েছি। সারা দেশ আজ মোদী সরকারের হাত থেকে বাঁচার জন্য ও রাজ্যগুলির স্বাধীনতা রক্ষার জন্য মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। তাই বন্ধু, দেশের স্বার্থে আমাদের আরো বেশি করে সংগঠিত হয়ে মমতা ব্যানার্জির আন্দোলনের ঢেউ দেশব্যাপী পৌঁছে দিতে হবে। বাংলার অতন্ত্র প্রহরী সংগঠনের নেতৃত্বের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা এদিন এই সভায় অংশ নেন এবং এই দুদিন আগে উনি আমাদের জন্য যেটা করেছেন, আমাদের ওখানেও আছে, রাজবাড়িতেও আছেন, আমাদের যে ফিক্সড পে কর্মচারী তাদের ১২,০০০ টাকা মাইনে থেকে ১,০০০ টাকা মাইনে বাড়িয়েছেন, সেটাও হচ্ছেন আমাদের শ্যামাদা। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জি জানান, দলীয় কর্মী সমর্থকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের সংগঠনই একমাত্র সংগঠন বলে সভা মঞ্চে তিনি দাবি করেন। যেটা আইএনটিটিইউসি অনুমোদিত, তার বার্ষিক সাধারণ সভা আজ। আমাদের বিগত বছর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে কিভাবে বিচরণ করলাম, আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের সর্বস্তরের কর্মচারীদের জন্য তাদের যে অধিকার, সেই অধিকারগুলো কতটা আমরা অর্জন করতে পারলাম। এছাড়াও আমরা আমাদের কর্মচারীদের কোন দাবিগুলো এখনো আদায় করতে পারিনি, সমস্ত রকম বিষয়ের চুলচেরা বিশ্লেষণ একজন সম্পাদক হিসেবে আমি আমার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করব। সাথে সাথে আমার সাধারণ কর্মচারী বন্ধুগণ সেই প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনা করবেন এবং আগামী দিনে আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বার্থে কি কি কাজ করতে পারি তার কথা আমরা এখানে তুলে ধরব। আরো কি কাজ করতে হবে, কর্মচারীদের কি দাবি আছে আজকের এই সম্মেলনে তুলে ধরবেন এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেসের যে নীতি আদর্শ মেনে কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এখানকার শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং সার্বিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা আমাদের সংগঠন কাজ করব। বর্ধমান থেকে মনোজ কুমার মালিক এবং আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বাল্য বিবাহ প্রতিরোধে একটি র্যালি অনুষ্ঠিত হলো। ভাতার বিডিও অফিস থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে ভাতার গার্লস স্কুলে গিয়ে র্যালিটি শেষ হয়। ৫টি স্কুলের পড়ুয়া এদিনের র্যালিতে পা মেলান। ভাতার ব্লক ও ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো। বাল্য বিবাহ প্রতিরোধ করার লক্ষ্যেই এদিনের এই র্যালি অনুষ্ঠিত হয়। এদিন বিডিও অফিস থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে ভাতার গার্লস স্কুলে গিয়ে শেষ হয়। ৫টি স্কুলের পড়ুয়ারা এদিনের এই র্যালিতে পা মেলান। এদিন ট্যাবলোর মাধ্যমে প্রচার চালান আয়োজকরা। কর্মসূচি উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। র্যালি শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যাতে স্কুলের পড়ুয়ারা অংশ নেন। আসলে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অ্যাওয়ারনেস একটা আমাদের করতে হবে এবং সেই ব্যাপারেই আমরা একটা শোভাযাত্রা করেছি, যেন অল্প বয়সে যারা লেখাপড়া শিখছে, ১৮ বছরের নিচে যেন কেউ বিয়ে খাওয়া না করে, তারা তাদের গতিপথ ধরে যেন এগিয়ে চলে, লেখাপড়া চলে, সেই সম্পর্কে একটা মিছিল। এরপরে কিছু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বিভিন্ন স্কুলগুলোতে। এই প্রোগ্রামটাই আজকে আমাদের। কতগুলি স্কুল আছে এখানে? এখানে ৫টি স্কুল আছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।
মাধবডিহি থানার সহযোগিতায় একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে যথাযথ রূপ দিতেই এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। সচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হল। মাধবডিহি থানার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের র্যালিতে পা মেলান গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, পুলিশের আধিকারিক ও কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, বিভিন্ন সরকারি আধিকারিক বৃন্দ, স্কুল কর্তৃপক্ষ এদিনের কর্মসূচিতে অংশ নেন। গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে গোটা এলাকা ঘুরে ওই স্থানে এসে শেষ হয়। পশ্চিমবঙ্গ সরকার এটা চাইছেন যে নো ড্রাইভ, নো হেলমেট, নো ড্রাইভ, তো সেই বার্তাটাই চারদিকে ছড়িয়ে দিতে চাইছি। আমার ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রচার অভিযানটা হয়েছে আজকে, এবং এর সঙ্গে বর্ধমান মাধবডিহি থানার ওসি, তার নেতৃত্বে পুলিশ বাহিনী, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, বিডিও সাহেব রানা 2 নম্বর ব্লক সভাপতি এবং অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে শুধু সেভ ড্রাইভ সেভ লাইফ এইটা নয়, তার সঙ্গে সঙ্গে যে চাইল্ড ম্যারেজ সেটাও প্রতিরোধের জন্য ব্যানার ফেস্টুন নিয়ে আমরা এলাকায় প্রচার অভিযান করলাম। আয়োজকদের পক্ষ থেকে দুর্ঘটনা কমাবার লক্ষ্যমাত্রা নিয়ে এদিনের কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পুলিশ এবং এখানকার বিডিও সাহেব, তারপরে সভাপতি, গোতান সুবোধ মেমোরিয়াল হাইস্কুলের তার ছাত্রছাত্রীবৃন্দ, সভাপতি এবং অন্যান্য আরও এলাকার অধিবাসীদের নিয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ড্রিম প্রজেক্ট সেভ ড্রাইভ সেভ লাইফ, তারই অঙ্গ হিসাবে একটা র্যালির আয়োজন করা হয়েছিল। সেটা সুষ্ঠুভাবে হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে আরও বেশি সচেতন করা, এবং এই ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবক তথা বাবা মা, তাদের দাদা, প্রত্যেকের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে তারা যেন যখন বাড়ি থেকে বেরোবে তাদের এই ছেলেরাই যেন তাদের বাবা মা দাদাদের বলে দেয় না তুমি হেলমেট পরে বেরো, নাহলে কিন্তু মোটর সাইকেল নিয়ে বেরোতে দেবো না। এর ফলে যেমন বিপদ অ্যাক্সিডেন্ট কোনো ঘটবে না, এবং অ্যাক্সিডেন্ট ঘটলেও নিজের অত বেশি আঘাত লাগবে না। এবং এই উদ্যোগ আমরা বিভিন্ন জায়গায় নিয়ে চলেছি। এই উদ্যোগের মাধ্যমে অ্যাক্সিডেন্টও বহু পরিমাণে কমে এসছে। আমাদের মাধবডিহি থানার স্ট্যাটিস্টিক্সে বোঝা যাবে যে গত 15 বছর থেকে তার অ্যাক্সিডেন্ট প্রতি বছরই কমে আসছে। আমাদের উদ্যোগ যে এই অ্যাক্সিডেন্টের পরিমাণটাকে আমরা একেবারে জিরোতে নিয়ে আসবো, তবেই বুঝবো আমাদের এই প্রোগ্রামের সার্থকতা। এবং যখন দেখবো রাস্তায় প্রত্যেকেই হেলমেট পরে চলছে, তখনই বুঝবো আমাদের এই প্রোগ্রামের সার্থকতা। এই প্রোগ্রাম আমাদের চলছে, আগামী দিনে আরও চলবে। এই সচেতনতা মানুষকে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, যাতে অ্যাক্সিডেন্ট ফ্রি একটা সমাজ গড়ে তোলার জন্য। গোতান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অতর্কিতে মেমারির সাতগেছিয়ার রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে অভিযান চালায়। গোডাউনে সংরক্ষিত চাল ও গমের মান নিয়ে সন্দেহ জাগায় 4টি গোডাউন সিল করে দেওয়া হয়। নিম্নমানের চাল গম সরবরাহের অভিযোগে মেমারির সাতগেছিয়ার রেশন ডিস্ট্রিবিউটরের 4টি গোডাউন সিল করল খাদ্য দপ্তর। এদিন হঠাৎ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গোডাউনগুলিতে অভিযান চালান। গোডাউনে মিলেছে বাইরের রাজ্যের বেশ কিছু চালের বস্তা। খারাপ চাল সেখান থেকে আনা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখবে খাদ্য দপ্তর। হ্যাঁ,
ভেতরে এরকম ট্রেনে বের করুন তো ভেতর থেকে। অন্য কিছুর বস্তা উড়িষ্যা স্টেট সাপ্লাইজ কর্পোরেশন, এর মধ্যে আছে সিল করা, একদম সিল করা, সিল করা তো ভিতরে আছে, এটা সিল খোলা করা আছে, দিচ্ছে আমাদের ওই বস্তায়। হ্যাঁ, এই বস্তায় কেন চাল এলো, এই চালটা বাইরের চাল, কিভাবে এসছে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর এটা পাল্টে দিচ্ছে, এটা বলেছেন। আমরা বলতে চাইছি এই চালের বস্তা যেটা অন্য রাজ্যে দেখছি সেটা খাদ্য দপ্তর থেকেই যাচ্ছে। আজকে আমরা যে গোডাউনে এসছি চাল তুলতে সকালবেলা, আমি একটা ডিস্ট্রিবিউটর, সেখানে দেখছি এই ধরনের বাইরের রাজ্যে বস্তাতে চাল আছে, সেই চাল আমার গাড়িতে দেওয়া হচ্ছিল, আমি সেটা নিইনি। এই যে বস্তাগুলো আপনাদের দেখাতে পারবো, এখানে আছে একটা দেখেছেন, সেগুলো দেখুন পাঞ্জাবের বস্তা আছে হুইটের, এবং ঔরঙ্গাবাদের প্যাডি ধান থাকে যে সেই বস্তাতেও চাল আছে, আর উড়িষ্যার রাজ্য সরকারের কিছু বস্তায় চাল আছে। ভিতরে লাটে আর কি আছে দেখানো যাচ্ছে না, এখনো অনেক বস্তায় এরকম বেরোচ্ছে। এইভাবে চালটা আমরা নিতে চাইছি না, কারণ আমাদের উপর দোষারোপ হচ্ছে, আমরা নাকি চালটা পাল্টে দিচ্ছি। এইরকম বস্তায় চাল ওনারা মিলারদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, চালটা তো মিলার সিএমআর কি লেবি যখন ছিল, এখন সিএমআর পক্ষে মেমারিতে অভিযান হয়েছে, আপনি নিচে সেখানে ছিলেন, খাদ্য দপ্তর কি কি পেল সেই অভিযান থেকে? খাদ্য দপ্তর প্রচুর বস্তা ওখানে চাল অনেক দিনের ডিস্ট্রিবিউটর গোডাউনে মজুদ আছে, সেই মজুদ চাল আমার হিসেবে আমি দেখতে পেয়েছি, সেগুলো যে যে মানের চাল আমার এই স্টেট গভর্নমেন্টের গোডাউনে রয়েছে সেই মানেরই চাল আমার ডিস্ট্রিবিউটর গোডাউনে রয়েছে। এখানে এসেও আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট গভর্নমেন্টের গোডাউনেও এফসিআই এর বিভিন্ন বস্তা, যেটা পুরনো বস্তা সেখানে ইউজ করে আবার বস্তা রিফিলিং করে সেটা স্ট্যাকে উঠিয়ে দেওয়া হয়, সেই ওঠানো বস্তাগুলো আবার ডিস্ট্রিবিউটরের ঘরে চলে যায়। তো ডিস্ট্রিবিউটরের আমাদের ভূমিকা হচ্ছে চালটা এখান থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া এবং পাবলিক ডিস্ট্রিবিউশন যাতে ভালো হয় সেটা দেখা। আমরা আমার পার ব্যাগে আমরা স্যাম্পেল করতে পারি না, প্রত্যেকটা বস্তায় আমরা বোমা মারতে দেয় না, প্রত্যেকটা বস্তায় বোমা মারা সম্ভব নয় প্রচুর কাজের চাপে, সেই হিসেবে আমরা বস্তাটা নিয়ে চলে যাই। তাতে যদি কোনো খারাপ বস্তা কোনো ডিলারের, ডিলার তো সেটা ডিস্ট্রিবিউশন করছে, যদি খারাপ বস্তা বেরোয় তখন আমরা বলি এই মালটা আপনারা আমাদের কাছে আবার নিয়ে আসবেন, আমরা পাল্টে দেবো, আমরা তখন আমরা ওদেরকে ডিলারকে পাল্টে দিই। আমরা চাই না যে পাবলিক খারাপ মালটা পাক, কিন্তু ইনডাইরেক্টলি কালকে মন্ত্রী যখন আমাদের গোডাউনে গেলেন, সেই গোডাউনে গিয়ে খানিকগুলো বস্তায় ওরকম ছাপ মারা, ঔরঙ্গাবাদ না কোথাকার কি না জলন্ধর ছাপ মারা বস্তা, কিন্তু ওই বস্তাটাই এফসিআর, উল্টো দিকে ছাপ মারা আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এদিকে ছাপ মারা আছে জলন্ধর, ওর ভেতরেই রাজ্য সরকার চালটা ছিল। সেই চালটা কি গণবন্টন ব্যবস্থার জন্য দেওয়া ছিল না মিড ডে মিলের জন্য দেওয়া ছিল? ওটা ওইটা ওটা মিড ডে মিলের জন্য সংগ্রহ করেছিল, ওটা মিড ডে মিলের চাল ছিল। তা এই স্ট্যাটাস রিপোর্ট কি আপনারা ডিপার্টমেন্টকে জানিয়েছেন যে মিড ডে মিলের চাল আমার পড়ে আছে গোডাউনে? মিড ডে মিল তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরবরাহ করেন, তো এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ওটা চাল সরবরাহ করে, তা ওটা আমাদের খাতাতেও আছে। আর গোডাউন তো একটাই, অনেকগুলো গোডাউন পরপর স্ট্যাকগুলো ওপরে মাল লোড হয়, কোনটা কখন কিভাবে কার ওপর ডেলিভারি সময় আমরা ঠিক করে লেবাররা, এটা মিড ডে মিলের আলাদা, ওটা এ ওয়াই এর আলাদা, এইভাবে আলাদা স্ট্যাক থাকে না, তা মাল থাকে হয়ে যেতে প্রচুর প্রচুর চার মাসের মাল এক্সট্রা আমাদের গোডাউনে দেওয়া হয়, এখন যেরকম চার মাসের গম আমাদের গোডাউনে মজুদ করে রাখা হয়েছে, চালের ক্ষেত্রেও দেওয়া হয় এরকম দু মাসের অ্যাডভান্স মাল তোলা হয় আমাদের গোডাউনে। সেই জন্য নিজেই তো অভিযোগ করছে যে ডিস্ট্রিবিউটর দ্বারা
ভুল চাল বা খারাপ চাল, তো সেই জন্য আপনি আপনারা আমাদের তো এটাই অভিযান যে আমরা ওইটাই বলতে চাইলাম যে আপনারা সাংবাদিক আপনারাই তো মানুষকে বোঝাবেন, যে আপনারা বোঝান যে আমরা কোথা থেকে চালটা পাচ্ছি, কি মানের, এই গোডাউনে আপনি পরীক্ষা করলেই দেখতে পাবেন কি মালটা, এই গোডাউনে কি ধরনের পুরনো চাল আমাদের দেওয়া হচ্ছে, যেটা উনি বললেন যে এটা খুঁড়ে ধরা চাল বা আতপ চাল, আদেও আতপ চাল নয়, ওটা ওটা তো সেদ্ধ চাল, সেটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকদিন থাকার জন্য। দায়িত্ব এফেক্ট দেখে চালতে দায়িত্ব হচ্ছে রাজ্য সরকার যে দেখে দেবেন আমাদেরকে, আমাদের দায়িত্ব হচ্ছে বুঝে নেওয়ার, কিন্তু গাড়ি যখন লাগাই লেবাররা হরবর হরবর করে সব মাল একসঙ্গে লোড করে দিয়ে দেয় গাড়িতে। রাজ্য সরকারই খারাপ চাল সরবরাহ করছে ডিস্ট্রিবিউটরের যে গোডাউনে, আপনি নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা এখন গাড়িটা লোড হবে, গাড়িটা লাগালে এই মালগুলোই উঠিয়ে দেবেন গোডাউন, হ্যাঁ ডিস্ট্রিবিউটরকে সাপ্লাই ওনারাই করেন। যা আছে আমরা তো বস্তার ভেতর দেখতে পাই না গো, বস্তা যা ভেতরে আছে সমেত আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর হ্যাঁ রাজ্য সরকারের বস্তাতেই তো আছে, সেটা বদনামটা আমাদের হচ্ছে, আমরা চাই না যে বদনামটা হোক, আমরা সেই জন্যই আপনাদেরকে বলতে চাই না এসে দেখুন হ্যাঁ মাল নিতে, আমরা আমরা মাল নিলাম না আজকে যে অবস্থায় রয়েছে, আমরা এটা জানাবো কর্তৃপক্ষকে অথরিটিকে আমরা জানাবো যে এরকম গোডাউনের অবস্থা দেখুন কি রয়েছে, দোষ হচ্ছে আমাদের, আজকে এখানে চারজন ডিস্ট্রিবিউটর হ্যাঁ এবং বস্তাও খারাপ এবং খারাপ মানের চাল থাকার জন্য আমরা নিচ্ছি না। আমার নাম বিশ্বনাথ দত্ত, আমি একজন এমআর ডিস্ট্রিবিউটর। সাধারণত পশ্চিমবঙ্গ সরকার যে চাল সরবরাহ করে তার বস্তার লেভেলিংটা কিভাবে থাকে আর এখন কি আছে? তার লেভেলে একটা FAQ মানে ওই WQSC একটা নম্বর থাকে, সেই নাম্বারিংটা প্রত্যেকটা বস্তার গায়ে দেওয়া থাকে, এক্ষেত্রে এগুলোতে নাই, নাই কোন বস্তাতেই নাই, বস্তাতে নাই সেটা WQSC নাম্বার যেটা সেটা নাই এই বস্তাতে, এটা রাজ্য সরকারেরই চাল। বস্তাগুলো ছিল এখানে রয়েছে পাঞ্জাব রয়েছে উড়িষ্যা রয়েছে, গমের বস্তাও রয়েছে, চাল ঢোকানো আছে উল্টে বস্তাকে উল্টো করে ভরে দেওয়া আছে চাল, না এখানে নেই না না গমের বস্তা উড়িষ্যা পাঞ্জাব এখানে পাবেন না, আপনাদের সিল করা আছে দিকে লাটানো আছে, সেখানে হচ্ছে যে বস্তাটাকে উল্টে রাখা আছে, হ্যাঁ স্বচ্ছ ভারতের লোগো এখন দেওয়া হচ্ছে, হ্যাঁ ব্যাকেই দেওয়া হচ্ছে, চাল থাকে ভেতরটা বস্তাটার উল্টো দিকটাই থাকছে, উল্টো দিকে মানুষ দেখতে পাবে, চাল দেখতে পাবে, এরকম ভাবে দেখতে রাখা আছে, চাল হিসেবে দেখতে পাবে। আমরা দেখলাম যে ওখানে রাজ্যের বস্তার চাল দাম না না অন্য কারণ ওরকম কোন নেই, আর যদি ধরুন একটা বস্তা বা এরকম সুইপিং চালটা যেটা হয়তো ভরা আছে ওটা আমরা মানে ফ্যান দিয়ে উড়িয়ে পোকা ইয়ে পড়ছে দেখছেন গুঁড়ো দাস্তা যেটা পড়ছে পোকা যেগুলো মরে দিয়ে পড়ছে সেটা উড়ি দিয়ে আমরা ফ্রেশ করে আবার ব্যাগিং করে সিল করা আছে, সিল করা রয়েছে এবং অন্যান্য রাজ্যের বস্তা রয়েছে, না না সিল করা অন্যান্য রাজ্যের বস্তা আপনি পাবেন না, অন্যান্য রাজ্যের অবস্থা আছে সেগুলো এখন রাখা, সেগুলো তো মেশিন সেলাই, আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, গোডাউন থেকে চাল ও গমের নমুনা সংগ্রহ করে খাদ্য দপ্তর, ল্যাব থেকে রিপোর্ট আসার পরই পদক্ষেপ নেবে দপ্তর। অ্যাকচুয়ালি মাননীয় মন্ত্রী মহাশয় এখানে এসে একটা অভিযোগ পান যে এখানে বাজে গম বা বাজে চাল দেওয়া হচ্ছে, সে অনুযায়ী উনি ভিজিট করেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এলাম এবং যতগুলো আছে আমরা সব দিকে সিল করে দিলাম, এবার এটা তদন্ত চলবে, তদন্ত হয়ে যদি দেখা যায় যে না বাজে গম বা কোন বাজে জিনিস হচ্ছে তো অবশ্যই প্রয়োজনীয় স্টেপ নেওয়া হবে। কটা গোডাউন সিল করলেন আজকে? আমরা 4টে গোডাউন সিল করেছি আজ। মানে কত কি ছিল কাউন্টিং তো করলেন, কত বস্তা চাল ছিল এক্স্যাক্টলি? কাউন্ট ইন্সপেকশন এখনো কমপ্লিট হয়নি, হিসাবটা আমাদের চলছে এখনো। বাইরের স্টেটে ওদের জলন্ধরে কি কোনো চাল পেয়েছেন আপনারা গোডাউন থেকে? না জলন্ধরে চাল ঠিক পাইনি, একটা বস্তা পেয়েছি, এনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এইটা নাকি FCI এর মিড ডে মিয়ার চাল,
তো মিড ডে মিলের চালের বস্তার মধ্যেই তারা আবার চাল ভরে পাঠিয়ে দিয়েছে, এটা ওনাদের অভিযোগ। আমরা ব্যাপারটা খতিয়ে দেখেন না হয়ে শিওর না হয়ে কিছু বলতে পারছি না এটা কোথাকার চাল। কিন্তু গণবন্টন ব্যবস্থায় চাল আমাদের জেলার, তো আমাদের জেলার চালই অনির্বাণ সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, বাইরের চাল নয়, খাদ্য দপ্তরকে, এফসিআই কে আমরা আমাদের চালই পাঠাই। কিন্তু অনেক সময় হয় কি যে ওদের গোডাউন বস্তা নাকি এদের কথা অনুযায়ী যে এফসিআই আমাদের চাল ওদের গমের বস্তায় ঢুকিয়েছে, এটা এদের কাছ থেকে আমরা জানতে পারলাম। এটা আমরা তদন্ত না করে শিওর কিছু বলতে পারছি না, তদন্ত হলে তো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে যদি বাইরের চাল এসে থাকে। বস্তা দেখলাম এখানে 52 বস্তার মতো, 52 বস্তা, চারটে গোডাউনই সিল করে দিয়েছে। আপাতত তদন্ত না হবে, মাল সাপ্লাই করতে পারবে না, এরপরে তদন্ত হবে, সবাই আসবে, সবার সামনেই সিলগুলো খোলা হবে, তখন দেখা হবে, তারপরে মাল সাপ্লাই হবে। অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষের রিপোর্ট করা হবে। মন্ত্রী নিজে বলছিলেন গম দেখছিলেন নিম্নমানের। হ্যাঁ, অ্যাকচুয়ালি হয় কি যে সবসময় আমাদের 4 মাসের গম আগে দেওয়া হয়, তো এখন যে গম ওদের কাছে এখনো মে অবধি গম স্টক করা আছে, তো সেই গমটাতে টাকা বলে কয়েকটা হয়তো একটু হচ্ছে, ওদের আমরা নির্দেশ দিয়েছি ঝাড়াই করে পরিষ্কার করে গম সাপ্লাই করতে, কোন রকম নিম্নমানের গম যেন সাপ্লাই করা না হয়। খাদ্য দপ্তরে কোন রকম বাজে গম সাপ্লাই করা আমরা মনে মেনে নেব না এবং বরদাস্ত করবো না। হ্যাঁ, স্যাম্পল কালেক্ট করেছি, এগুলো নিয়ে যাচ্ছি, আমরা ল্যাবরেটরিতে পাঠাবো, সেখানকার রিপোর্টে যদি বলে যে খাদ্য খাওয়ার উপযুক্ত তবে এটা আমরা ডিস্ট্রিবিউট করার পারমিশন দেবো, আদারওয়াইজ এটা বন্ধ করে দেবো। এবং মন্ত্রী মহাশয়কে রিপোর্ট করবো, কালকে সবাইকে রিপোর্ট করবো আমরা। আমার স্বপন কুমার বিশ্বাস, সাব ডিভিশনাল কন্ট্রোলার সদর। এছাড়াও একটি রেশনের দোকানে অভিযান চালিয়ে নিম্নমানের চাল পান, খাদ্য দপ্তর আগামী দিনে অভিযান চালাবে বলে জানা যায়। মানে মন্ত্রী, মাননীয় মন্ত্রী এদিক দিয়ে যাচ্ছিলেন, উনি যেহেতু গভর্নমেন্টের ডিস্ট্রিবিউটর, উনি এসে এটা ভিজিট করেছেন খাদ্য দপ্তরের, উনি অনেকক্ষণই ছিলেন, খাদ্য দপ্তরের অফিসাররা এখানে আছেন এবং সমস্ত চাল গম সমস্ত কিছু দেখেছেন এবং ওটা তদন্ত হচ্ছে, দেখছেন উনি, এই জন্য আপাতত এটা সিল করে খাতাপত্র নিয়ে ওনারা গেলেন। বাইরের স্টেটের কি চাল ছিল আপনার গোডাউনে? না না না, বাইরের স্টেটের কোনো চাল এই রাজ্যে আমাদের কোনো ডিস্ট্রিবিউটর ঘরে থাকে না। আপনার এখানে কি ছিল বাইরে? না না না, কোনো স্টেটে চাল থাকে। নিম্নমানের কি গম ছিল? নিম্নমানেরও গম তো অনেক সময় অনেকদিন লং স্টোরেজ করে রাখা হয়, 4 মাস 3 মাস রেখে দেওয়া হয় গোডাউনে, অনেক সময় এফসিআই সাপ্লাই দেয় না ঠিক করে, সেহেতু গমগুলো রাখা ছিল সেগুলো আছে। এক তো সন্ধ্যের দিকে উনি এসেছেন, তারপরে কি করে সব কাজটা দেখবেন, সেহেতু উনি রাখলেন সিল করে, ওনাদের তো রাইট আছে, গভর্নমেন্টেরই তো, আমরা তো গভর্নমেন্টেরই ডিস্ট্রিবিউটার, গভর্নমেন্টের অফিসাররা ডিপার্টমেন্ট করতেই পারে এটা। হ্যাঁ, বলাইচন্দ্র আড্ডর নামে। মেমারি থেকে কৃষ্ণ সাহা ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বিভিন্ন অভিযোগ তুলে বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা অভিযোগ তুলেছেন বিভিন্ন জায়গায় দরবার করেও তাদের সমস্যার সমাধান হয়নি, সমস্যা সমাধানের লক্ষ্যে অটুট ওই সমস্ত ছাত্রছাত্রীরা। পর্যাপ্ত শিক্ষক নেই, লাইব্রেরি নেই, সিলেবাসও শেষ না হওয়ার মতো বেশ কিছু অভিযোগ তুলে বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। গত মঙ্গলবার থেকে ক্লাস বয়কট করে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। কয়েক বছর আগে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাতনার শুশুনিয়ায় এই ক্যাম্প চালু হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, সম্পূর্ণ পরিকাঠামো গড়ে ওঠার আগেই এখানে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা অভিযোগ তোলেন বর্তমানে এখানে 84 জন ছাত্রছাত্রী থাকলেও শিক্ষকের সংখ্যা মাত্র 9 জন। সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন জায়গায় দরবার করা হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছেন ছাত্রছাত্রীরা। তার স্টুডেন্ট আমাদের এখানে টোটাল 3, এখনো পর্যন্ত যেটা থার্ড ইয়ার পর্যন্ত আছে, কিন্তু আমাদের প্রথম থেকেই ঠিকঠাক করে ক্লাস হচ্ছে না। প্রত্যেকটা সেমিস্টারে মোটামুটি 3 থেকে 4 সাবজেক্ট থাকে যেখানে কিনা টিচার নেই, এখানে কোনো পার্মানেন্ট টিচার না থাকার জন্য আমরা যখন দরখাস্ত জানাই তখন মোহনপুর থেকে আমাদের কিছু টিচার অ্যালোট করা হয়, বাট তারা ঠিক সেমিস্টার শেষের 2-3 দিন আগে আসে,
পুরো সেম যেখানে একটা সাবজেক্ট পড়ানোর কথা সেই কোর্সটা দু তিন দিনে মাত্র পড়ানো হয়, দিয়ে আমাদের জাস্ট নোট দিয়ে সিলেবাস কভারেজ হয়েছে বলে সেই হিসেবে আমাদের পরীক্ষা দিতে হয়। তো পরীক্ষার সময় সাধারণত আমাদের প্রচুর চাপ পড়ে যায়, তাও আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমাদের এখানে রেজাল্টও যথেষ্ট ভালো, বাট আমাদের তাও মানে আমাদের যেহেতু আরো আমরা জাস্ট কলেজের জন্য যে বেসিক ডিমান্ড বুকস, লাইব্রেরি মানে লাইব্রেরি আছে একটা ছোট রুম, সেখানে সব সাবজেক্টে বই নেই, যেখানে কিনা মোহনপুরের একটা দোতলা বিল্ডিং এর লাইব্রেরি, তো আমরা তো সেখানকার স্টুডেন্ট, আমাদেরও তো কিছু বেসিক ফেসিলিটিস দিক, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট আছে বাট একটা ল্যাবরেটরি রুম নেই যেখানে কিনা সবকিছু ঠিকঠাক করে রাখা যাবে, সবকিছু প্যাকড ওয়েতে পড়ে আছে, তো আলটিমেটলি টাকার ওয়েস্টেজ, প্লাস হচ্ছে আমাদের ফিউচার সিকিউরিটি সিকিউর হচ্ছে না। ক্লাসরুম মাত্র তিনটে ইয়ারের জন্য তিনটে ক্লাসরুম আছে, তাও সব বেঞ্চ হচ্ছে ঠিকঠাক না, সব ইউনিফর্ম ওয়েতে বেঞ্চ না, নেক্সট ইয়ার আসলে তাদের না ক্লাসরুম আছে না হোস্টেল আছে, একটা কলেজে যেগুলো বেসিক নিডস সেগুলোই আমাদের এখানে নেই। হ্যাঁ, কলেজ কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে, প্রায় প্রত্যেক সেমিস্টারই আমাদের শুরুতে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, কিন্তু তারপরে ওই মানে যেটা আমি বললাম যে টিচার আসে, মানে আমাদেরকে প্রথম সেমিস্টার থেকে আশ্বাসন দেওয়া হয় যে টিচার আসবে, প্রত্যেক উইকে কিছু না কিছু বাহানা থাকে, অ্যাট দ্য এন্ড ঠিক এক্সামের দুদিন আগে টিচার আসে, তখন মানে তারপর তার দু তিন দিনে সিলেবাস কভারেজ করে, পুরো কোর্সটা দু তিন দিনে আমাদের জাস্ট পড়ানো হয়। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সম্মিলিত দাবি, শুশুনিয়ার ক্যাম্পাস বন্ধ করে দিয়ে তাদের সবাইকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহনপুর ক্যাম্পাসে স্থানান্তরিত করা হোক। আমাদের বলতে গেলে মেন দাবি হচ্ছে, আমাদের কলেজটা তো আপনারা জানেন 3 বছর চালু হয়েছে, কিন্তু সেই রকম কোনো শিক্ষক আমাদের কলেজে মানে পড়ানোর জন্য শিক্ষক নেই, মানে শিক্ষক আছে সংখ্যাটা খুব কম, মানে যেগুলো আছে আমাদের সমস্ত সাবজেক্ট কভার হয় না, আর বাইরে থেকে যে সমস্ত শিক্ষকরা পড়াতে আসেন তারাও মানে রেগুলার পড়ান না আমাদেরকে, মানে রেগুলার আছে ক্লাস, রুটিন ওয়াইজ ক্লাস হয় না এখানে। আমাদের বর্তমান শিক্ষক সংখ্যা 9 জন, আর শিক্ষক আমাদের মোটামুটি যেমন সমস্ত সাবজেক্ট আছে মোটামুটি 32 জন শিক্ষক আমাদের প্রয়োজন। আমাদের ছাত্রছাত্রী সংখ্যা ধরুন এখন 84 জন ছাত্রছাত্রী আছে, তিনটে বর্ষ চলছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, মানে আমাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে 27 জন করে স্টুডেন্ট আছে, আর সেকেন্ড সেমিস্টারে 30 জন স্টুডেন্ট আছে। এতদিন ধরুন ক্লাস এইভাবেই চলে আসছে, মানে আমাদের এখন বলতে গেলে দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই আমরা এই কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, সেমিস্টারটা পুরো আমাদের কলেজ বন্ধ, মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই আমরা আর কি এই সিদ্ধান্ত নিয়েছি যে কলেজটা বন্ধ করে দেবো, এরকম সিদ্ধান্ত ওই জন্যই নেওয়া হয়েছে। মানে এতদিন ধরে আমরা তো আমরা থার্ড ইয়ার মানে সিক্স সেমিস্টার এতদিন সাফার করে 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 মানে সাফার করার মতো যাচ্ছে না, আর ওই জন্যই আমরা এই সিদ্ধান্ত এসেছি। হ্যাঁ, বহুবার মানে আমাদের দরখাস্ত মানে অ্যাপ্লিকেশন যেটা বলে অ্যাপ্লিকেশন বহুবার দেওয়া হয়েছে যে আমাদের লাইব্রেরি নেই, পর্যাপ্ত বই নেই, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট আছে নেই বললে ভুল, আছে কিন্তু ইনস্টল হয় না, মানে মানে অনেক সমস্যা, বহু সমস্যা আছে। কর্তৃপক্ষ তো কলেজ কর্তৃপক্ষ হায়ার অথরিটিকে জানিয়েছে, আমরা শুনে আসছি যে হবে হবে হবে, কিন্তু কবে হবে সেই উত্তরেই আমরা চাইছি যে কবে হবে সবকিছু। আমরা তো দাবি পূরণে আশা নিয়ে আন্দোলনে নেমেছি, এবার যতটা পারা যায় এবং আমরা চাইছি। শুশুনিয়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। ধর্ষণের শিকার হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী, ঘটনাটি ঘটেছে কান্নার সহজপুরে। এ ব্যাপারে থানায় পূর্বে লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ দ্বারস্থ হলো কান্না মহকুমা শাসকের কাছে ওই ছাত্রের পরিবার। গত 16 ফেব্রুয়ারি কান্নার সহজপুরে এক মাধ্যমিক পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, সে যখন পড়ে ফিরছিল সেই সময় সাহেব ধারা নামে এক যুবক পিছন থেকে তার মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে বুলবুলি থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগ, দোষী ব্যক্তি এখনও গ্রেফতার হয়নি, তাই এ ব্যাপারে বৃহস্পতিবার কান্না সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমি যখন সরস্বতী থেকে পড়ে বাড়ি আসছিলাম তখন আমার পিছু থেকে একটা সাহেব ধরে নামক ছেলে এসে আমাকে মুখ চেপে ধরে আর বাগানের মধ্যে নিয়ে চলে যায়, তারপর আমার উপর ধর্ষণ চালায়, আর পাশ থেকে কেউ বলে যে মেরে দে মেরে দে, আমাকে মারার চেষ্টাও করেছিল কিন্তু পারিনি। হ্যাঁ করেছি, বুলবুলি থানায় করেছি। তো আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তার কিছুক্ষণ মানে সুস্থ হওয়ার পর আমি বাড়ি আসি। নির্যাতিতার পরিবার দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। পড়তে গিয়েছিল, দিয়ে ট্রাফিক থেকে বাড়ি আসার সময় বিকেল 4:30 বাজে তখন নাগাদ, তা দিয়ে পড়ে বাড়ি আসতে দিয়ে আমার কন্যাকে নিয়ে মানে ছেলেটি নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে মানে ধর্ষিত করে, দিয়ে তার জন্য আমি সঙ্গে সঙ্গে থানায় কেস করি। আজকে প্রায় 7 দিন হচ্ছে, মানে কোনো স্টেপ নিচ্ছেন না,
কেন আমরা আমি মেয়ে নিয়ে কি করবো, আমি মেয়ে নিয়ে কিভাবে বেঁচে থাকবো, আমি কি করবো, নিজের ইয়ে তো আমি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছি, আমি কি প্রশাসন দাঁড়িয়ে ঘুরছি, আমি কিভাবে শাস্তি দেবো। অভিযোগটা এখনো গ্রেপ্তার হয়নি, আজকে সাত দিন হলো, কি জন্য আজকে এখন এসছি, এসডিওপি অফিসে এসছি। আমরা ওই ছেলেটার আমার যে মেয়ের যেরকম ক্ষতি হয়েছে আমি সেরকম তার কঠোর শাস্তি চাই। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার দুপুরে ঝাপান ডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন আবুঝাটি এলাকায় এক নয়নজলি থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক অজ্ঞাত পরিচয়ে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার দুপুরে হাওড়া বর্ধমান কর শাখায় ঝাপান ডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন আবুঝাটি এলাকার একটি নয়নজলি থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিন দুপুরে ক্ষেত মজুররা নয়নজলিতে একটি পচা গলা মৃতদেহ দেখতে পায়। পুলিশ সূত্রে জানা যায় মৃতের বয়স আনুমানিক 35 বছর, মৃত যুবক ওই এলাকার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে ওই স্থানে মৃতদেহ এলো বা কেউ তাকে খুন করে এই স্থানে ফেলে দিয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: বাল্য বিবাহ রোধে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাল্য বিবাহ রোধে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্তমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। বাল্য বিবাহ প্রতিরোধে একটি র্যালি অনুষ্ঠিত হলো। মাধবডিহি থানার সহযোগিতায় একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অতর্কিতে মেমারির স্বাদ গেছে রেশন ডিস্ট্রিবিউটরে গোডাউনে অভিযান চালায়। বিভিন্ন অভিযোগ তুলে বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ধর্ষণের শিকার হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ঝাপানডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন আবুঝাটি এলাকায় একটি নয়নজলি থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।